তোদের আজকে পড়া ধরবো, অনেকদিন ধরে পড়া ধরা হয় না তোদের, দেখি কে কেমন পড়াশোনা করে এসেছিস। হ্যাঁ স্যার, পড়া ধরুন স্যার, পড়া ধরুন। বলতো পল্টু, ঘড়ির কাঁটার দিক বলতে কি বোঝায়? স্যার বল্টু কি করে জানবে ওর ঘড়িটা যে ডিজিটাল ঘড়ি? তুই বলতো কালু, পরীক্ষায় অন্যের খাতা দেখিয়া লেখাটা অন্যায়, এই বাক্যটিতে কর্ম কোনটি? স্যার এই বাক্যে কোনো কর্ম নেই, পুরোটাই কুকর্ম। দেখ, তোদের মতো বয়সে আমার মনে বিশ্বাস ছিল যে আমি সব জানি, কিন্তু এখন এই 56 বছর বয়সে এসে বুঝতে পারছি আমি কিছুই জানি না। এ কথাটা জানতে আপনার এত বছর লাগলো স্যার, অথচ আমরা আপনাকে দেখা মাত্রই বুঝেছিলাম যে আপনি কিছুই জানেন না। বেশি বাজে বকিস না, বুঝলি? আমি প্রশ্ন করছি, ভালো ভালো উত্তর দে। নীলু, এত তো বকছিস, বলতো গাছ থেকে আম উপরে না গিয়ে নিচে পড়ে কেন? স্যার এটাও আপনি জানেন না, উপরে আম খাওয়ার কেউ নেই বলে আমগুলো সব মাটিতে এসে নিচে পড়ে। চুপ করে বস, বেশি বকিস না। কাল তুই গাবলুকে চেয়ার ছুঁড়ে মেরেছিলি কেন? কি করব স্যার, বেঞ্চটা যে খুব ভারী তাই চেয়ারটা হালকা লাগছিল, তাই চেয়ারটাই ছুঁড়ে মেরেছিলাম। তোদের নিয়ে আর পারছি না, তোদের শুধু কথাই কথা। কালু বলতো, তুই ভাগ শিখেছিস? হ্যাঁ স্যার ভাগ শিখেছি। বলতো, তোকে 10টি পেন্সিল দেওয়া হলো, 5 জনকে এগুলো সমানভাবে ভাগ করে দিতে হবে বলে, প্রত্যেকে কটি করে পাবে বলতো চটপট? বলতে পারবো না স্যার, আমি শুধু চকলেট আর লজেন্স ভাগ করতেই জানি। চুপ বদমাশ কোথাকার। বল্টু, তুই বলতো সিস্টার মানে কি? স্যার সিস্টার মানে তো হাসপাতালের নার্স। কালু, তুই বলতো এখান থেকে চীনের দূরত্ব বেশি নাকি চাঁদের দূরত্ব বেশি? স্যার এখান থেকে না চীনের দূরত্ব বেশি। তাই হয় নাকি বোকা কোথাকার, এখান থেকে চীনের দূরত্ব বেশি তাই হয়? হ্যাঁ স্যার, এখান থেকে ছাদে উঠলে চাঁদ দেখা যায় কিন্তু চীন দেখা যায় না, তাই চীনের থেকে চাঁদের দূরত্ব কম স্যার। নীলু, তুই বিভীষণের নাম শুনেছিস? হ্যাঁ স্যার শুনেছি, রোজই মা আমাকে ঘর শত্রু বিভীষণ বলে। তোরা যা এক একটা হয়েছিস না, একদম বুনো ওল। বল্টু বলতো, একটি মেয়ে যদি একদিনে একটি সোয়েটার বুনতে পারে, তাহলে 5টি মেয়ে কটি সোয়েটার বুনবে? একটিও না স্যার, কারণ ওরা একসঙ্গে থাকলেই গল্প করতে শুরু করবে, একটি সোয়েটারও বুনতে পারবে না। চুপ, এক চড়ে তোর পোকা দাঁত ফেলে দেবো। কালু বলতো, চাঁদ এবং সূর্যের দূরত্বটা কত সময়ের? স্যার এ তো খুবই সহজ, 12 ঘন্টা স্যার। কেন কেন 12 ঘন্টা কেন? স্যার সূর্য ওঠার 12 ঘন্টা পরে চাঁদ ওঠে, তাই সূর্য আর চাঁদের দূরত্বের পার্থক্য হচ্ছে 12 ঘন্টা। তোরা দিন দিন না একটা যন্ত্রতে পরিণত হয়েছিস, এক একটা যন্ত্র। নীলু বলতো, তোর পড়তে ভালো লাগে না কেন? কেন স্যার, আমি তো প্রায়ই তো পড়ি, এর আগে আমি সাইকেল থেকে পড়েছি 3 বার, গাছের থেকে পড়েছি 4 বার, এই তো গতকাল রাতেই তো আমি ঘুমাতে ঘুমাতে খাট থেকে পড়ে গেছিলাম, আমি তো স্যার প্রায়ই পড়ি স্যার। বাদর কোথাকার। কালু বল, পিঁপড়ে আমাদের কি কাজে লাগে বলতো চটপট? স্যার পিঁপড়ে আমাদের অনেক কাজে লাগে স্যার, পিঁপড়ে আমাদের জানিয়ে দেয় বাড়িতে মা কোথায় মিষ্টির হাঁড়ি লুকিয়ে রেখেছে, এটা আমি পিঁপড়ের সাহায্যে জানতে পারি।
তুই দিনের দিন না খুব মাথা মোটা হয়ে যাচ্ছিস, বুঝলি? খুব মাথা মোটা হয়ে যাচ্ছিস। আরেকটা বলতো, মধু পরীক্ষায় ফেল করেছে, এই কথাটার ভবিষ্যৎকাল কি হবে? একদম সিম্পল স্যার, একদম সিম্পল। মধু পরীক্ষায় ফেল করেছে, এর ভবিষ্যৎকাল হবে মধু একই ক্লাসে পড়ে থাকবে স্যার। কালু, চাপকে পিঠে ছাল তুলে দেবো তোকে আজ। বল্টু বলতো, ছাত্ররা সব থেকে বেশি কোন শব্দ দুটি ব্যবহার করে? সব থেকে বেশি বলতো। পারবো না স্যার। একদম ঠিক বলেছিস। নীলু বলতো, পটলা চুরি করেছে, এর ভবিষ্যৎকাল কি হবে? স্যার একদম সিম্পল। পটলা যদি ধরা পড়ে তাহলে ওর কারাদণ্ড হবে, আর ধরা না পড়লে ও বড়লোক হয়ে যাবে। এ তো একদম সিম্পল। চুপ, একদম কথা বলবি না। তোরা কি জানিস বিদেশে একটা 15 বছরের ছেলে নিজের পায়ে দাঁড়াতে পারে? এ তো দেখছি স্যার, আমাদের দেশে ছেলেদেরই বেশি অ্যাডভান্স, ওরা তো 3 বছর বয়সেই দাঁড়াতে পারে। ওরে, এই দাঁড়ানো সেই দাঁড়ানো নয়, এই দাঁড়ানো হলো নিজের পায়ে দাঁড়ানো, মানে ওরা রোজগার করতে পারে, ওরা টাকা ইনকাম করতে পারে। এই দাঁড়ানো মানে সেই দাঁড়ানো রে, চুপচাপ বস, নাহলে তোকে বেতের এক ঘাও ফসকাবে না আজ। স্যার আসতে পারি? কিরে ভোলা, তুই এত দেরি করে স্কুলে আসছিস? এত দেরি করে আসছিস কেন? কালকে থেকে দেরি করে আসলে তোকে আর ক্লাসে আমি ঢুকতে দেবো না কিন্তু। কি আর করি স্যার, বৃষ্টিতে রাস্তাটা এতটাই পিছল হয়ে গেছে যে এক পা এগুতেই দু পা পিছিয়ে পড়ছি, তাই দেরি হয়ে গেল স্যার। এক পা এগোলেই দু পা পিছিয়ে যাচ্ছিস, তাহলে তুই স্কুলে এলি কি করে? কেন স্যার, আমি উল্টো দিকে হেঁটে এলাম, উল্টো দিকে হেঁটে, এক পা এগোচ্ছিলাম দু পা পিছোচ্ছিলাম, তাই উল্টো দিকে এলাম, উল্টো দিকে এসে এসে আমি পিছিয়ে পিছিয়ে স্কুলে চলে এলাম স্যার। যা, আজকে তোদের স্কুল ছুটি দিয়ে দিলাম, মাঠে কিছুক্ষণ খেলবি, দিয়ে খেলাধুলা করে দিয়ে বাড়ি চলে যাবি সবাই, কিন্তু আবার কালকে স্কুলে আসবি, তোরা পড়াশোনা করে আসবি, না হলে কিন্তু কালকে তোদের আমি বেঞ্চের উপরও দাঁড় করাবো না, আমি নীল ডাউনও করবো না, আমি ওই পেয়ারা গাছের ডাল দিয়ে সববার পিঠের ছাল তুলে আমি ঢাক বানিয়ে না আমি ঢাক বানাবো, বুঝতে পারলি তো? পড়াশোনা করে আসবি কালকে থেকে। বন্ধুরা, আমাদের ক্লাসরুম তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ভিডিওটাকে শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। বন্ধুরা আজকে আসি, আবার পরের দিন দেখা হবে।